নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ সুশীঘ্র। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পাবেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে চলার পথে আপনারা হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, অর্থাৎ শারীরিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী শারীরিক দিক কিন্তু আপনার যথেষ্ট মাত্রায় শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার ছোটোখাটো প্রবলেম আসতে পারে, অর্থাৎ জ্বর জ্বালা সর্দি কাশি এগুলো আসতে পারে, কিন্তু বড় ধরনের কোনো রোগে পড়বেন না এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকখানি কম রয়েছে। তবে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, অর্থাৎ বাবা মা দাদু দিদা ইনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, অর্থাৎ খারাপ যাবে না, আবার খুব ভালোও যাবে না। অর্থাৎ এক্সপেক্টেশনটা যেটা করছেন যে প্রচুর অর্থ আসবে সেটাও নয়, আবার একদম খারাপ যাবে সেটাও না, মানে চলে যাবে, এতটুকুটাই বলবো। এবং এই মাসে আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। এরপর আসি চাকুরি স্থান, অর্থাৎ কর্মজীবন, অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ চাকুরিতে কাজের প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই প্রেশারটা আপনাদেরকে নিতে হবে, আর এই প্রেশারটা না নিলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা কাজের প্রেশারটা অবশ্যই নিন, এবং যারা চাকুরি ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ এক জায়গায় কাজ করছেন ভাবছেন আর একটা জায়গায় যাবো, সেক্ষেত্রেও করতে পারেন, তবে বেটার জব ধরে তারপর ফুডবেকার জবটা ছাড়ুন, এটাই বলবো। এছাড়াও যারা ফ্রেশার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে, অর্থাৎ আপনাদের নতুন চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরপরে আসি ব্যবসা স্থান কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে ব্যবসার দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আয় আপনাদের যথেষ্ট মাত্রায় হবে, কিন্তু এই আয়ের পাশাপাশি ব্যবসায় কিন্তু আপনারা কিছু পরিমাণ লসের মুখোমুখি হতে পারেন। তবে তারাই লসের মুখোমুখি হবেন যারা ডিসিশান নিতে পারবেন না ঠিকঠাক, অর্থাৎ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাসে একটু প্রবলেম ক্রিয়েট করবে। তাই বিজনেসে ডিসিশান নেওয়াটা সবচেয়ে জরুরি এবং মাস্ট। তাই আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করে তারপর বিজনেস স্টার্ট আপ করুন। এই মাসে বিজনেস থেকে কিন্তু অর্থ ওঠার সম্ভাবনা রয়েছে। আর আরেকটি কথা আমি বলবো বিজনেসের ব্যাপারে, আপনারা
এই মাসে কাউকে ক্রেডিটে মাল বিক্রি করবেন না, জিরগুড়া বিক্রি করবেন, নগদে বিক্রি করুন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। এরপর আসে সেলফ প্রভিশন, অর্থাৎ যারা ডক্টর রয়েছেন, উকিল রয়েছেন, তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। এই মাসে যারা সেলফ প্রভিশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, অর্থাৎ আয় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে হবে। এবং আয় যেমন হবে, এই মাসে কিন্তু খরচার দিকটাও কিন্তু রয়েছে, অর্থাৎ একদিক দিয়ে আসবে, একদিক দিয়ে বেরিয়ে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না, ক্যাশ ইন হ্যান্ড হবে, বাট সেটা ক্যাশ এট ব্যাঙ্ক হওয়া কিন্তু একটু মুশকিল রয়েছে, অর্থাৎ সঞ্চয় করতে কিন্তু সেরকম মাত্রায় পারবেন না। এরপর আসি দাম্পত্য জীবন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, এবং যারা নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালোই শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বন্ডিং কিন্তু সৃষ্টি হতে চলেছে। তবে অহেতু প্রেমিককে বা প্রেমিকাকে সন্দেহ করবেন না, এই সন্দেহ মন আসলেই কিন্তু আপনার মধ্যে আপনাদের মধ্যে চির আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের সন্তান স্থান, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, এবং এই মাসে আপনারা নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন এবং আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ বলা যেতে পারে। এই মাসে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্র আপনাদেরকে সাবধান থাকতে হবে। কাউকে টাকা ধার দেওয়া যাবে না এই মাসে অন্তত, এবং এই মাসে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। এবং এই মাসে আপনারা যখন বাইরে বেরোবেন তখন একটু সাবধানে গাড়ি চলাচল করুন, নচেত কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু চোখ রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকার এই মাস মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটু লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।